नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। चुनाव आयोग ने अभी तक लोकसभा चुनाव की तारीख का ऐलान नहीं किया है। इससे पहले बीजेपी ने कई सीटों के लिए उम्मीदवारों की सूची की घोषणा की थी। श्री रूपा मित्रा चौधरी को दक्षिण मालदा निर्वाचन क्षेत्र से भाजपा उम्मीदवार के रूप में नामित किया गया है। आज सुबह उन्होंने स्वच्छ भारत अभियान के जरिए चुनाव प्रचार की शुरुआत की। मालदा शहर के फुआरा चौराहे पर सबसे पहले डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मूर्ति पर माल्यार्पण किया गया। इसके बाद बीजेपी प्रत्याशी और इंग्लिश बाजार विधानसभा क्षेत्र के विधायक श्री रूपा मित्रा चौधरी ने झाड़ू लेकर शहर की सफाई शुरू कर दी। फिर वहां से निकल जाओ बल बल सबे शत बिना बेनू रबे, कवि रविंद्रनाथ टैगोर के रविंद्र संगीत ने इस तरह अपने मुंह से दीवार लिखना शुरू किया। सोमवार की सुबह यह दीवार लेखन कार्यक्रम इंग्लिश बाजार शहर के वार्ड नंबर 3 मालंच पल्ली इलाके में आयोजित की गई थी। उनके साथ दक्षिण मालदा भाजपा के संगठनिक दल के नेता भी थे। पॉलिटिकल कल्चर हो गया, गाली गलौज, अश्लील भाषा कथा बोला, निजेदेर जे राजनीतिर मध्ये सौजन्यता बोध थाकबे, ভালোবাসার সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আফটার অল আমরা রাজনীতি করছি মানুষের কাজের জন্য, তো আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, মানুষের প্রতি একে অপরের প্রতি শ্রদ্ধা সম্পর্ক আমরা রাখতে না পারি, তাহলে আমার মনে হয় রাজনীতি করার অধিকারও আমাদের নেই। সাধারণ মানুষ আমাদেরকে অধিকার দিয়েছে, এটা কোনো রাজনৈতিক নেতা আমাদের অধিকার দেয়নি। অধিকারটা আমরা পাই কেননা জনসমর্থন আমাদের সঙ্গে থাকে। আজকে ইংরেজ বাজারের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন। আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমি করোনাকালে অ্যাপোলো হসপিটালে দীর্ঘদিন আইসিইউতে ভর্তি, কিন্তু ইংরেজ বাজারের মানুষ তারা ঠিক করে নিয়েছিল যে নির্ভয়াদিকে আমরা ভোট দেব। এবং নির্ভয়াদিকে ভোট দেওয়ার অর্থ একজন জনপ্রতিনিধি যিনি আমাদের সেবার কাজে থাকবেন, তার জন্যই তো তারা ভোট দিয়েছেন। আর ভোটটা কী? ভোটটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার একটা উপচার, আর সেই উপচারটাকে আমরা মাথা নত করে নিতে হবে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও বলেছিলেন যে আমাদের মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। এই তো আমরা শিখেছি কবিগুরুর কাছে। আর আমরা ওই মালা মঞ্চ মাইক নিয়ে রাজনীতি করি না। আমাদের বিজেপি ট্রেনিং 3টে এম কে ছেড়ে দাও, মালা মঞ্চ আর মাইক। আমরা সাধারণ মানুষের সঙ্গে বসে চাটাই বৈঠক করি, উঠোন বৈঠক করি, প্রতিদিনের কাজ প্রতিদিন আমরা সেটা করি, প্রতিনিয়ত আমরা সেটা করি। তাই আমি আপনাদের সকলের সামনে এটা বলতে আমার লজ্জা করে যখন আমি দেখি যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের মুখে কেউ বলছে হাত পা কেটে দেবো, কেউ বলছে পা কেটে দেবো, কেউ বলছে ঘাড় কেটে নামিয়ে দাও, কেউ বলছে বিন্দি নিয়ে, একটা মহিলার বিন্দি নিয়ে টিপ্পণী করছে। একটি অসভ্যতা, এই অসভ্য বর্বর জগৎ থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর আমরা কবিগুরুর দ্বারা প্রভাবিত। কবিগুরু বলেছিলেন এই মণিহার আমায় নাকি সাজে। কেন বলেছিলেন? উনি দম্ভ অহংকার পরিত্যাগ করতে হবে, মানুষের সেবা করতে গেলে ত্যাগ করতে হয়। সেই ত্যাগের পাঠ যে পার্টি পড়ায় না তার কার্যকর্তাদের, আমার মনে হয় সাধারণ মানুষের সেবার কাজে কাজ করার, রাজনীতি করার অধিকার তাদের। প্রার্থী হয়েছি মানে কি, আমাদের তো, আমি তো বিজেপির একটা সামান্য কর্মী, তো আমাদের সাধারণ মানুষের জন্য এই যে লড়াই আমরা লড়ছি, এই লড়াইটাই হচ্ছে আমাদের নির্বাচন। নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয়, এটা একটা প্ল্যাটফর্ম। নির্বাচন আসে নির্বাচন যায়। আমি 2019 থেকে এই এলাকায় দক্ষিণ মালদার মানুষের জন্য লড়াই করছি, তো এই লড়াইয়ের ময়দানে আছি। এবং আমাদের পশ্চিমবাংলায় মাননীয় নরেন্দ্র মোদীজি যে মন্ত্র, 3টে মন্ত্র উনি আমাদের দিয়েছেন, সেবা সুশাসন এবং গরিব কল্যাণ, এই 3টে কাজের জন্য আমাদের এই লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, জন আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি। একজন কর্মী হিসেবে এটাই আমাদের লড়াই। প্রতিদিন লাগাতার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য বিরোধীরা যখনই কোনো সভা সমিতি করছে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন দফায় দফায়, এবং কালকে দফায় দফায় এসে আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তাদের এই জবাব কীভাবে দেবেন? দেখুন, বিরোধীরা তাদের কাজ করবে, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। আপনারা সকলেই আমাকে নির্ভয়াদি বলে ডাকেন, আমি জীবনে কোনো দিন পলিটিক্স করিনি। আমি পলিটিক্সে প্রাইমারি স্কুলে পড়ছি, আমি
আমি একজন সামান্যতম বিজেপি কর্মী, এই যে আমাদের দাদারা আছেন তাদের কাছে আমি এখনো শিক্ষা নিচ্ছি। সুতরাং রাজনীতিতে তিক্ততা বাড়ানো, গালিগালাজ করা, এই অভ্যেসটা আমার নেই। আর ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণেরও সেটা অংশ নয়। আমাদের সবসময় বলা হয় বিনম্রতার সঙ্গে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমরা একজন সেবক, আমাদের প্রধানমন্ত্রী নিজেকে প্রধান সেবক হিসাবে সবার সামনে উনি বলেছেন। তা আমি একটা সামান্যতম সেবক, সেবার কাজ আমরা যখন করি তখন কারুর প্রতিক্রিয়া, সে আমার বিরোধী হোক, সে আমার শত্রু হোক, সে আমাকে গালিগালাজ করুক, আমরা গান্ধীজির দেশ। এটা গান্ধীজি বলেছিলেন যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল এগিয়ে দাও। তা আমি রাজনীতির ভাষা বুঝি না, কিন্তু আমি এটা বুঝি যে কাজ আমাকে পার্টি দিয়েছে, আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছি, আজ থেকে নয়, দীর্ঘদিন 12 বছর ধরে কন্টিনিউয়াসলি আমি দক্ষিণ মালদার ভূমিতে বিভিন্ন জায়গায়, সে ভাঙন অধ্যুষিত মানিকচক থেকে শুরু করে পার্লালপুরের গঙ্গার ভাঙন থেকে শুরু করে সামসেরগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা, কন্টিনিউয়াসলি আমি এই এলাকায় এই ভূমিতে মানুষের সেবার কাজ করে চলেছি। সারা ভারত জুড়ে মোদীর ঝড়, গেরুয়া ঝড়, আজকে আমরা দেখছি কালার পাল্টে গেছে। আপনি যান, টোটো চলছে গেরুয়া রং, ম্যাজিক চলছে গেরুয়া রং। আজকে দেখছিলাম, নামটা নিচ্ছি না, একটা বাজার, মানে একটা মল তৈরি হয়েছে ইংরেজ বাজারে, তারা লোগো তৈরি করেছেন গেরুয়া ওম দিয়ে। মানে গেরুয়া ঝড় চলছে সারা ভারতবর্ষ জুড়ে, সাধারণ মানুষ, তারা রাম ভক্তরা, আজকে সাধারণ মানুষ মুখিয়ে আছে। আমি কী বলবো আপনাকে, মানুষ বলছে আমাকে, দিদি ভোট কর, ভোট কর, মানে ভোট আসুক, আমরা ভোট দেওয়ার জন্য চলব। এই জনসমর্থন, এই জনজোয়ার, আমি 3টে নির্বাচন 5 বছরে লড়তে চলেছি, দিস ইজ মাই 3rd ইলেকশন, কিন্তু আমি এই জনজোয়ার, এই জন উচ্ছ্বাস আগে দেখছি। দিদি বলছিলাম গতবারও তো আপনি প্রার্থী ছিলেন। দেখুন, আমি বললাম যে আমরা হচ্ছে বিজেপির একজন সাধারণ কর্মী, আমরা ভোটে কত মার্জিন পাবো, ভোটে লড়বো, ভোটে লড়ে মাথায় টুপি পরে, টোপর পরে, আমরা গলায় মালা পরে ঘুরে বেড়াবো, এটা বিজেপির কালচার নয়। আমি একটা সামান্যতম কর্মী, আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছেন এই দাদা দিদিরাও সবাই সাধারণ মানুষ। আপনি দেখুন, আমার লোকসভার কনভেনার, আমি দেখছিলাম মাননীয় সুব্রতদা এখানে দাঁড়িয়ে আছেন, যিনি দীর্ঘদিন এমার্জেন্সিতে জেল খেটেছেন, উনি একটা শার্ট পরে আছেন, সেই শার্টটা ফাটা। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, সুতরাং আমরা কী মার্জিনে জিতবো না জিতবো সেটা মানুষ ঠিক করবে। সাধারণ মানুষ যারা আমাদের জন্য জনসমর্থন দেওয়ার জন্য তৈরি আছেন, তারা ডিসাইড করবেন, তাদের জিজ্ঞেস করুন যে ভারতীয় জনতা পার্টির কী পজিশন আছে।